এবছরের এশিয়ান ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস হায়ার এডুকেশন। এতে জায়গা পেয়েছে 31টি দেশের মোট 739টি বিশ্ববিদ্যালয়। তবে সেরার 300-র মধ্যে জায়গা হয়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের। এই তালিকায় দেখা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে 301 থেকে 350-এর মধ্যে। এরপর 351 থেকে 400-র মধ্যে জায়গা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। 401 থেকে 500-র মধ্যে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর 501 থেকে 600-র মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় তালিকায় দেশের আরও 12টি বিশ্ববিদ্যালয়ে জায়গা পেলেও তাদের র্যাঙ্কিং প্রকাশ করা হয়নি। এসব প্রতিষ্ঠানগুলো হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় ও পিকিং বিশ্ববিদ্যালয়। তৃতীয় হয়েছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়া সেরা 10-এর মধ্যে চীনের 5টি, সিঙ্গাপুর ও হংকংয়ের 2টি এবং জাপানের 1টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। তালিকায় সেরা 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের 40টি, পাকিস্তানের 12টি, মালয়েশিয়ার 11টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। অবশ্য বিশ্ব র্যাঙ্কিংয়ে বুয়েটের অবস্থান 1001 থেকে 1200-র মধ্যে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 800 থেকে 1000-এর মধ্যে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।